অগাস্টে আমার মা অসুস্থ হন। তখন আমি অলরেডি একটা প্রাইভেট কোম্পানিতে রোডস অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশনস কোম্পানি। এরপর ওই রাতেই আম্মাকে অ্যাপোলোতে নিয়ে যাই। তারপর 23 অগস্ট আম্মা মারা যান সন্ধ্যা 7:40। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ওই সময় আমার 3 মাসের ডিউ স্যালারি ছিল কোম্পানিতে। এরপর এমন একটা জিদ চেপে বসলো যে চাকরি করব না। আমার নাম ফরিদ চৌধুরী, আমি পাঠাউর একজন রাইডার। যে দেখি আল্লাহ তো কাউকে না খাইয়ে রাখবেন না, আমারও বেবি আছে, তাদের তকদিরও নিশ্চয় আল্লাহ কিছু না কিছু তো দিয়ে পাঠিয়েছে, ছেড়ে দিই। বসে থাকলে তো রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়। আই নিড এ সলিউশন। এই চিন্তা করে একদিন মাথায় আসলো যে পাঠাবো, বাস তারপর দিন থেকে পুরোদমে শুরু করে দিলাম, বিন্দাস রাইড শেয়ার করে যাচ্ছিলাম। আমি আমাকে দিয়ে ফিল করেছি যেটা, যে এই রাইড শেয়ার এটা আমাদের সোসাইটিতে একদম রুট টু লোয়ার মিড লেভেলটা বলা যায়, যে এই লেভেলটাতে এটা ডেফিনেটলি একটা অনেক পজিটিভ ইম্প্যাক্ট রেখেছে।